কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন জানা অজানা খাবারের খনির খোঁজ নিয়ে ফুড রিভিউ সবাই প্রসূন কিন্তু একের পর এক ফুড ট্যুর পাবলিশ করে যাচ্ছে। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুগ্রহ করে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অলে সিলেক্ট করে রাখুন। কিছুদিন আগেই বেরিয়ে গেছে ষষ্ঠ উত্তর কলকাতা খাদ্য সফর, আর আজকে উত্তর কলকাতার সপ্তম খাদ্য সফরে আমরা আছি হাতিবাগান অঞ্চলের আশেপাশে। যথারীতি বিখ্যাত অবিখ্যাত লুক্কায়িত সমগ্র ধরনের খাবারের খনির খোঁজ কিন্তু আপনারা পেতে চলেছেন এই ভিডিওতে। সুতরাং চলুন শুরু করা যাক। সে অনেককাল আগের কথা, ইংরেজ আমলে নবাব ওয়াজিদ আলী শাহের হাত ধরে বাংলায় আবির্ভূত হচ্ছে একের পর এক নতুন খাবার, নতুন সংস্কৃতি। এই সময়ে আলাউদ্দিন নামে এক ব্যক্তি সুদূর লখনৌ থেকে চলে আসেন তখনকার অবিভক্ত বাংলায়। এখন যে জায়গা বাংলাদেশের চকবাজার নামে পরিচিত সেখানেই একটি মিষ্টির দোকান খোলেন তিনি। জনশ্রুতি এই যে তিনিই নাকি প্রথম ঢাকাই পরোটার স্বাদ চিনিয়েছিলেন এই বাংলাকে। বলা হয় এটাই নাকি ঢাকাই পরোটার ইতিহাস। তবে এর পাশাপাশি আরও অনেক সমসাময়িক গল্প আছে, তাই কোনটা যে সত্যি বোঝা কঠিন। হাতিবাগান মোড়ে ঢাকাই পরোটা বলতে একটাই নাম মাথায় আসে, তা হল গদার কচুরির দোকান। মুচমুচে খাস্তা ঢাকাই পরোটা হাতের চাপে ভেঙে তার উপরে ছড়িয়ে দেয় ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ছোলার ডাল আর সাথে লাল চাটনি। আগে থেকে অভ্যাস না থাকলে এ জিনিস গোটা একখানা শেষ করা কিন্তু সবার কর্ম নয়। দাম ২৫ টাকা মাত্র। গদার কচুরির দোকান থেকে রাস্তার উল্টো দিকে চোখ রাখলে দেখতে পাবেন একটা ছোট্ট দোকানে বেশ সুন্দর কাঁচের বাক্সে তেলে ভাজা রেখে বিক্রি হচ্ছে। দোকানটি দেখতে ছোট হলেও তার সামনে মানুষের ভিড় পথ চলতি খাদ্যপ্রেমিকদের নজর টানতে বেশ সক্ষম। সম্পূর্ণ নিরামিষ তেলে ভাজা পাওয়া যায় এখানে, নাম হলো গোপালের নিরামিষ তেলে ভাজা। গরম গরম কচুরি আর তেলে ভাজা কড়াই থেকে সোজা চলে আসছে ঝুড়িতে, সেখান থেকে কাঁচের বাক্সে। ক্রেতাদের অর্ডার অনুযায়ী কোনো কোনো ঠোঙায় চপের সাথে চলে যাচ্ছে মুড়ি, বাঙালির ত্রিকাল সিদ্ধ সান্ধ্যকালীন আহার। আমরা নিলাম একটা আলুর চপ আর একটা বেগুনি, দাম পড়ল ১৫ টাকা মাত্র। চপ আর বেগুনি খেয়ে হাঁটতে হাঁটতে স্টার মোড়ের থেকে বাঁ দিকে ঘুরে একটু এগিয়ে গেলে দেখা মিলবে সাগর রেস্টুরেন্টে। একদম পেট্রোল পাম্পের উল্টো দিকে এই রেস্টুরেন্ট, তবে আমরা তো বেরিয়েছি স্ট্রিট ফুডের খোঁজে, আর তাই এখান থেকে আমরা খাবো রোল। একেবারে হাল বাংলার লাচ্ছা পরোটার রোল, পরোটার এরকম মন কেড়ে নেওয়া সুগন্ধ খুব কম জায়গায় পাওয়া যাবে। ভেতরের ফিলিংয়ে পেঁয়াজের ঝাঁজ, লেবুর টক ও সুগন্ধ, কাঁচা লঙ্কার ঝাল, সসের মিষ্টত্ব সব মিলিয়ে এক অসাধারণ স্বাদের অনুভূতির প্রকাশ ঘটেছে এই রোলে। একদম লক্ষ্মীনারায়ণ সাউয়ের দোকানের উল্টো ফুটে পড়বে এই ছোট্ট দোকানটি। দেখতে সাধারণ চপের দোকানের মতো হলেও এই দোকানের মেনু দেখলে আপনার চোখ আটকাতে বাধ্য। এখানে পাবেন বিউলির ডালের বড়া, এখানে পাবেন হিঞ্চে শাকের চপ, সকালে কচুরিও পাওয়া যায় এখানে। আমরা নিয়েছি এখান থেকে বিউলির ডালের বড়া আর হিঞ্চে শাকের চপ, দুটো খাবারই কিন্তু অদ্ভুত সুন্দর ছিল।
লক্ষ্মীনারায়ণ সাহের দোকানের ঠিক উল্টো দিকে গলির মুখে রয়েছে আরেকটি বিখ্যাত দোকান রসনা। আশ্চর্যের ব্যাপার এই যে এই দোকানের মালিকও কিন্তু নিজেকে লক্ষ্মীনারায়ণ সাহের বংশধর বলে দাবি করেন। দোকানের ভেতরে লক্ষ্মীনারায়ণ সাউ ও তার সহধর্মিনীর ছবি রাখা আছে। কাচের বাক্সে থরে থরে বিভিন্ন ধরনের মিষ্টি সাজানো রয়েছে। এছাড়া রয়েছে দক্ষিণ ভারতীয় খাবারের ব্যবস্থা। আমরা নিয়ে নিয়েছি এদের কেশর কুলফি। সত্যি কথা বলতে কি, এত সুস্বাদু কেশর কুলফি খুব কম জায়গায় পাওয়া যায়। দাম মাত্র 50 টাকা, সাথে দিয়ে দেবে ফালুদা আর রোজ সিরাপ। এখান থেকে কয়েক পা এগিয়ে গেলেই পড়বে ইতিহাস প্রসিদ্ধ স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। আর এই স্কুলের ঠিক উল্টো দিকে ঢুকে গেছে ভীম ঘোষ লেন। এই ভীম ঘোষ লেনেই আছে বিখ্যাত কাশীনাথ পানের মিষ্টির দোকান। ছোট্ট দোকান, কিন্তু মিষ্টির গুণগত মানের দিক থেকে বিচার করতে গেলে এর তুলনা মেলা ভার। এখানে খুব ভালো মানের রসগোল্লা ও সন্দেশ পাওয়া যায়। তবে এদের মূল আকর্ষণ হচ্ছে এদের বিখ্যাত চিনি পাতা দই। সম্পূর্ণ সাদা টক দইয়ের মতন দেখতে হলেও এটি এক ধরনের মিষ্টি দই। সাধারণ লাল দইয়ের মতন চিনিকে ক্যারামেলাইজ করে তৈরি করা হয় না বলে এর রং লাল না হয়ে সাদাই থাকে। স্বাদের দিক দিয়ে বলতে গেলে কড়া মিষ্টি নয় এবং সাথে অল্প টক ভাব আছে। ভীম ঘোষ লেন যেখানে শেষ হয়েছে সেখান থেকে বাঁ দিকে ঘুরে গেলেই ডান ফুটে পাওয়া যাবে আরেকটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, জয়দেব দত্ত অ্যান্ড সন। এটাও যথারীতি একটা ছোট্ট দোকান, কিন্তু এলাকার মধ্যে প্রসিদ্ধ এর বিভিন্ন রকমের মিষ্টির গুণগত মানের জন্য। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি ছানার গজা। রসগোল্লাকে লম্বা আর চারকোনা করে বানালে যেমন দেখতে হয় ঠিক তেমন দেখতে ছিল এই মিষ্টিটি। খেতে অনেকটা কড়া পাকের রাজভোগের মতন। এই তো ছিল আমাদের উত্তর কলকাতার সপ্তম খাদ্য সফর। আমাদের চ্যানেলে এরকম অনেক ভিডিও পাবেন কলকাতার বিভিন্ন এলাকার খাবার দাবার নিয়ে। অবশ্যই প্লেলিস্ট থেকে পুরোটা দেখুন আর জানান কোন কোন জায়গায় আমাদের যাওয়া উচিত। ভালো থাকবেন সবাই, আপাতত টাটা।